গত রবিবার গভীর রাতে রাজধানী মঠচমুহী এলাকায় তিন সাংবাদিকের উপর আক্রমণ চলায় কিছু দুষ্কৃতিকারীরা পরবর্তীতে আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে পুলিশের মহানির্দেশকের সঙ্গে গতকাল সাক্ষাৎ করে রাজ্যের সাংবাদিকদের একটি প্রতিনিধি দল বৈঠকে রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা অনুরাগ প্রতিনিধিদের জানান সমাজ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে কাজ করে চলেছে পুলিশ এক্ষেত্রেও পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আর তেমনটাই হল ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে মঙ্গলবার দুপুরে আক্রমণকারী তিন যুবককে আটক করে পূর্ব থানা পুলিশ আটককৃত তিন যুবকের নাম সৌরভ ভট্টাচার্য সুকান্ত দেবনাথ আকাশ বণিক পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আছে তাদের আদালতে তোলা হবে বলে জানান সদর এসটিপিও তাপ প্রসাদ রায় এর বিস্তারিত তো কালকে আমাদের আমি যেহেতু নামগুলি আমি বলে দিচ্ছি সৌরভ ভট্টাচার্য সুকান্ত দেবনাথ এবং আকাশ বনিক তিনজন করা হয়েছে